দেখতে পাচ্ছি যে শাহবাগমুখী যে ঢল মানুষের সেটি বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে শাহবাগে বিপুল পরিমাণ মানুষ ইতিমধ্যে এসে জড়ো হয়েছে। বিভিন্ন এলাকা থেকে যতটুকু জানা গেছে যে প্রায় উত্তরা থেকে বিপুল পরিমাণ মানুষ তারা এসেছেন, উত্তরা যাত্রাবাড়ি এমনকি বিভিন্ন এলাকা এলাকা থেকে মানুষজন এসেছেন এবং তারা জড়ো হচ্ছেন শাহবাগের দিকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখনো শাহবাগমুখী মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, এখনো মানুষ শাহবাগে আসছেন এবং এখানটিতেই আসলে সেনাবাহিনীর একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড সকাল থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, তবে এখন আমরা দেখতে পাচ্ছি জনতার যে ঢল সেই ঢলের সামনে সেনাবাহিনী আসলে অনেকটাই অসহায় হয়ে গেছেন এবং তারা কিন্তু সকলকে প্রবেশ করে দিচ্ছেন। হাজার হাজার মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগে এবং এখনো কিন্তু মানুষ এখনো কিন্তু ঢুকছেন শাহবাগের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে এখনো মানুষের ঢল কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। সকাল থেকেই শাহবাগে আজ যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটিতে আমরা যে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু 134 ধারা জারি করা হয় এবং আজ দেখতে পেলাম যে 11টা থেকে তাদের যে কর্মসূচিটি হওয়ার কথা ছিল সেই 11টার আগেই আমরা দেখতে পেলাম যে এইখানে সেনাবাহিনী দখলে ছিল শাহবাগ। তবে ঠিক যত আসলে দিন করা ছিল ঠিক 12টা 11 ঠিক 1টার দিকে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ তারা একত্রে শাহবাগ দখল করে নাই এবং দখল করার পর ঠিক বিভিন্ন পাশ থেকে জনগণ আসলে তারা একত্রে তারা শাহবাগের প্রবেশ করতে থাকে। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখনো মানুষের ঢল এখনো আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তারা শাহবাগের দিকে আসছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, একদম সেগুলো কিন্তু তারা বলছেন। এখনো আমরা দেখতে পাচ্ছি মানুষের যে ঢল এই মানুষের ঢল কিন্তু আমরা শেষ হতে দেখছি না। ঢল দেখতে পাচ্ছি আমরা, একটু কথা বলি আজকে আজকে এই যে একত্রে আসলেন আপনারা আজকে কি মানে বিজয় হিসেবে আপনারা দেখছেন কিনা? এটা অবশ্যই এটাকে আমরা বিজয় হিসেবে দেখতে যাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদেরই বিজয় হবে। আচ্ছা, এখনো আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগমুখী যে জনতার ঢল সেই ঢল কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি, এই ঢল যেন শেষই হচ্ছে না। এখনো আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তারা কিন্তু এখনো শাহবাগমুখী হচ্ছেন এবং শাহবাগে আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসলে এই মানুষজন তারা এসেছেন শাহবাগে।
হাজার হাজার জনতা শাহবাগ অভিমুখে এবং আপনাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সংযুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত রয়েছে, সেনাবাহিনীর সাজোয়া যান রয়েছে। তবে হাজার হাজার জনতা যখন সেনাবাহিনীকে অতিক্রম করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে তখন সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে যেমনটা দেখতে পাচ্ছি যে সকলের হাতেই লাঠি সোঁটা রয়েছে এবং নিজের সাথে অনেকের হাতে ঝাড়ু, অনেকের হাতে দেখতে পাচ্ছি পতাকা, অনেকে কপালে লাল কাপড় বেঁধে নেমেছেন, অনেকে হাতে স্ট্যাম্প পেরেছেন তাই দিয়ে, এবং সেনাবাহিনীকে আমি যতটুকু দেখতে পেলাম তাদেরকে ফুল দিয়ে আন্দোলনকারীরা বরণ করে নিয়েছেন এবং তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। বাংলাদেশের জাতীয় পতাকা এবং লাল কাপড় মাথায় বেঁধে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। সকল বাধা অতিক্রম করে এই মুহূর্তে জনতা ঢল নেমেছে শাহবাগ অভিমুখে।